নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, আন্তৰিক স্বাগতম জনাইছোঁ। অসম চৰকাৰে গ্ৰেড ফ'ৰৰ কাৰণে বহুতো পদ ইতিমধ্যে মুকলি কৰিছে আৰু অহা 2-3 মাহৰ ভিতৰতে পদসমূহত নিয়োগ কৰিব। সেই গতিকে আমি আপোনালোকৰ সহায় হোৱাকৈ 25টা প্ৰশ্ন আগবঢ়াইছোঁ। যিহেতু ক্লাছ 8ৰ পৰা গ্ৰেড 4ত আবেদন কৰিব পাৰে, সেই গতিকে প্ৰশ্নবোৰ সহজে হ'ব, বেছি ক্ৰিটিকেল নহ'ব। আপোনালোকে ভিডিওটো শেষলৈকে চাব, ভাল লাগিলে লাইক কমেন্ট আৰু শ্বেয়াৰ কৰিব। যদিহে আপুনি আমাৰ চেনেলটো প্ৰথমবাৰৰ বাবে ভিজিট কৰিছে তেনেহ'লে ছাবস্ক্ৰাইব কৰিব আৰু কাষত থকা বেল আইকনটো টাচ কৰিবলৈ নাপাহৰিব। গতিকে সময় নষ্ট নকৰি আহকচোন আজিৰ প্ৰথম প্ৰশ্নটোলৈ। ইন হুইচ ইয়াৰ দ্য কেপিটেল অফ আসাম শিফ্টেড ফ্ৰম শ্বিলং টু দিছপুৰ। কোন চনত অসমৰ ৰাজধানী শ্বিলঙৰ পৰা দিছপুৰলৈ বদলি কৰা হৈছিল? অপশ্যন এ 1950, অপশ্যন বি 1955, অপশ্যন চি 1971 আৰু অপশ্যন ডি 1973। ইয়াৰ শুদ্ধটোতো হ'ব অপশ্যন ডি 1973। 2 নম্বৰ প্ৰশ্নটো হ'ল টোটেল নাম্বাৰ অফ নেশ্যনেল পাৰ্ক ইন আসাম। অসমত মুঠ ৰাষ্ট্ৰীয় উদ্যান কিমানখন? অপশ্যন এ 5খন, অপশ্যন বি 6খন, অপশ্যন চি 7খন আৰু অপশ্যন ডি 8খন। গতিকে অসমৰ মুঠ ৰাষ্ট্ৰীয় উদ্যান হ'ব 7খন। ইয়াৰ আগতে 5খন আছিল আৰু বৰ্তমান আৰু 2খন বাঢ়িছে। 3 নম্বৰ প্ৰশ্নটো হ'ল হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট চিফ মিনিষ্টাৰ অফ আসাম। অসমৰ প্ৰথম মুখ্যমন্ত্ৰীজন কোন? অপশ্যন এ তৰুণৰাম ফুকন, অপশ্যন বি গোপীনাথ বৰদলৈ, অপশ্যন চি বিষ্ণুৰাম মেধি, অপশ্যন ডি ওপৰৰ এটাও নহয়। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি গোপীনাথ বৰদলৈ। 4 নম্বৰ প্ৰশ্নটো হ'ল ইন এনচিয়েণ্ট টাইম আসাম ইজ অলছো নন বাই দ্য নেম অফ। পৌৰাণিক কালত অসমক কি নামেৰে জনা গৈছিল? অপশ্যন এ গুৱাহাটী, অপশ্যন বি প্ৰাগজ্যোতিষপুৰ, অপশ্যন চি চৰাইদেউ, অপশ্যন ডি দেৰগাঁও। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি প্ৰাগজ্যোতিষপুৰ। 5 নম্বৰ প্ৰশ্নটো হ'ল দ্য ফাৰ্ষ্ট এচামিজ ফিল্ম জয়মতী ৱাজ ৰিলিজ ইন দ্য ইয়াৰ। প্ৰথম অসমীয়া বোলছবি জয়মতীখন কিমান চনত মুক্তি লাভ কৰিছিল? অপশ্যন এ 1922, অপশ্যন বি 1935, অপশ্যন চি 1938 আৰু অপশ্যন ডি 1942। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি 1935। 1935 চনত জয়মতী বোলছবিখন মুক্তি লাভ কৰিছিল। 6 নম্বৰ প্ৰশ্নটো হ'ল হু ৱাজ দ্য লাষ্ট কিং অফ আহোম কিংডম ইন আসাম। অসমত আহোমৰ শেষৰজন ৰজাজন কোন আছিল? অপশ্যন এ গোবৰ ৰাজা, অপশ্যন বি চুতানফা, অপশ্যন চি পুৰন্দৰ সিং আৰু অপশ্যন ডি যোগেশ্বৰ সিং। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ল অপশ্যন চি পুৰন্দৰ সিং। 7 নম্বৰ প্ৰশ্নটো হ'ল হুইচ ওৱান অফ দ্য ফাৰ্ষ্ট এচামিজ নভেল। ইয়াৰ ভিতৰত কোনটো অসমীয়া প্ৰথম উপন্যাস? অপশ্যন এ মিৰি জীয়ৰী, অপশ্যন বি পদুম কুঁৱৰী, অপশ্যন চি ভানুমতী আৰু অপশ্যন ডি সুদামাৰ উপাখ্যান। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ল অপশ্যন চি ভানুমতী। 8 নম্বৰ প্ৰশ্নটো হ'ল দ্য ফাৰ্ষ্ট এচামিজ মেগাজিন অৰুণোদয় ৱাজ পাব্লিছড ইন দ্য ইয়াৰ। প্ৰথম অসমীয়া আলোচনী অৰুণোদয়খন কিমান চনত প্ৰকাশ পাইছিল? ইয়াত অপশ্যন দিয়া আছে অপশ্যন এ 1846, অপশ্যন বি 1836, অপশ্যন চি 1872 আৰু অপশ্যন ডি দিয়া আছে 1882। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব 1846। 1846 চনত অৰুণোদয় প্ৰকাশ পাইছিল। 9 নম্বৰ প্ৰশ্নটো হ'ল দ্য গল্ডেন টেম্পল ইজ চিটুৱেটেড ইন। সোণালী মন্দিৰ গল্ডেন টেম্পল ক'ত অৱস্থিত? অপশ্যন এ লুধিয়ানা, অপশ্যন বি অমৃতসৰ, অপশ্যন চি চণ্ডীগড় আৰু অপশ্যন ডি দিল্লী। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি অমৃতসৰ। অমৃতসৰত স্বৰ্ণ মন্দিৰ আছে। 10 নম্বৰ প্ৰশ্নটো হ'ল বৰদলৈ ট্ৰফি ইজ এছ'চিয়েটেড উইথ। তাৰমানে বৰদলৈ ট্ৰফিটো কোনটো খেলৰ সৈতে জড়িত, নাইবা কোনটো খেলত বৰদলৈ ট্ৰফি দিয়া হয়? ইয়াৰ অপশ্যন এ হ'ল ফুটবল, অপশ্যন বি ক্ৰিকেট, অপশ্যন চি হকী আৰু অপশ্যন ডি বেডমিণ্টন। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ ফুটবল, কিয়নো ফুটবল খেলত বৰদলৈ ট্ৰফি জড়িত হৈ আছে। 11 নম্বৰ প্ৰশ্নটো হ'ল কলকাতা ইজ চিটুৱেটেড অন বেংক অফ ৰিভাৰ। কলিকতা চহৰখন কোনটো নদীৰ পাৰত অৱস্থিত?
অপশন এ দে আছে গোদাবরী, অপশন বি হুগলি, অপশন সি কৃষ্ণা আর অপশন ডি যমুনা। ইয়ার শুদ্ধ উত্তরটি হব অপশন বি হুগলি, কিয়নো কলিকতা শহরটি হুগলি নদীর পারত অবস্থিত। 12 নম্বর প্রশ্ন হল হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মৌর্য ডাইনেস্টি, তার মানে মৌর্য বংশর প্রতিস্থাপক কোন আছিল। অপশন এ অশোক দ্য গ্রেট, অপশন বি বিক্রমাদিত্য, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য আর অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য ওয়ান। এর শুদ্ধ উত্তরটি হব অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য। 13 নম্বর প্রশ্নটি হল হু ওয়াজ দ্য সন অফ হুমায়ুন, হুমায়ুনের পুত্র কোন আছিল। অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি শাহজাহান, অপশন ডি ঔরঙ্গজেব। এর শুদ্ধ উত্তরটি হব অপশন এ আকবর। 14 নম্বর প্রশ্নটি হল দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ লঞ্চ ইন হুইচ ইয়ার, ভারত ত্যাগ আন্দোলন কিমান সনত গ্রহণ করা হয়েছিল। অপশন এ 1857, অপশন বি 1920, অপশন সি 1942, অপশন ডি 1946। ইয়ার শুদ্ধ উত্তরটি হব অপশন সি 1942। 15 নম্বর প্রশ্নটি হল দ্য ওল্ডেস্ট অয়েল রিফাইনারি অফ ইন্ডিয়া ইজ ইন আসাম, হোয়াট ইজ দ্য নেম। অসমৰ পুৰণি তেল শোধনাগাৰটোৰ নাম হল অপশন এ বঙাইগাঁও রিফাইনারি, অপশন বি নুনমাটি রিফাইনারি, অপশন সি নামরূপ রিফাইনারি, অপশন ডি ডিবগৈ রিফাইনারি। ইয়ার শুদ্ধ উত্তরটি হব অপশন ডি ডিবগৈ রিফাইনারি। 16 নম্বর প্রশ্নটি হল ইন হুইচ হিল টপ দ্য কামাখ্যা টেম্পল ইজ লোকেটেড, কামাখ্যা মন্দিরটি কোনটো পাহাড়ত অবস্থিত। অপশন এ নীলাচল হিল, অপশন বি চিত্তরাঞ্চল হিল, অপশন সি সন্ধ্যাঞ্চল হিল, অপশন ডি যোগিরি হিল। ইয়ার শুদ্ধ উত্তরটি হব অপশন এ নীলাচল হিল, কামাখ্যা পাহাড় নীলাচল পাহাড়ত অবস্থিত। 17 নং প্রশ্নটি হল দ্য আসাম সাহিত্য সভা ওয়াজ ফার্স্ট ফাউন্ডেড ইন দ্য ইয়ার, অসম সাহিত্য সভা কিমান সনত অনুষ্ঠিত করা হয়েছিল। অপশন এ 1902, অপশন বি 1912, অপশন সি 1917, অপশন ডি 1921। ইয়ার শুদ্ধ উত্তরটি হব অপশন সি 1917। 18 নম্বর প্রশ্নটি হল হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ আসাম সাহিত্য সভা, অসম সাহিত্য সভার প্রথম সভাপতিগীর নাম কি। অপশন এ লক্ষ্মীনাথ বেজবরুয়া, অপশন বি পদ্মনাথ গোহাঁই বরুয়া, অপশন সি চন্দ্রকান্ত আগরওয়ালা, অপশন ডি হিতেশ্বর বরুয়া। ইয়ার শুদ্ধ উত্তরটি হব অপশন বি পদ্মনাথ গোহাঁই বরুয়া। 19 নং প্রশ্ন হল দ্য স্টেট আনথিম অ মর আপনার দেশ ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন হুইচ মেগাজিন, অসমের জাতীয় সংগীত অ মর আপনার দেশ কোনটো মেগাজিনত প্রকাশ পাইছিল। অপশন এ বাহি, অপশন বি জোনাকী, অপশন সি সুরভি, অপশন ডি জুনবিৰি। ইয়াৰ শুদ্ধটো হ'ল অপশ্যন এ বাহি। 20 নম্বৰ প্ৰশ্নটো হ'ল দ্য ফাৰ্ষ্ট এছামিজ টু কম্পাইলে ডিকচনাৰী নেমড হেমকোষ, প্ৰথম অসমীয়া ডিকচনাৰী অভিধান হেমকোষটো কোনে ৰচনা কৰিছিল। অপশ্যন এ ৰিমেশ্বৰ নেওক, অপশ্যন বি চন্দ্ৰধৰ বৰুৱা, অপশ্যন চি হেমচন্দ্ৰ গোস্বামী, অপশ্যন ডি হেমচন্দ্ৰ বৰুৱা। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি হেমচন্দ্ৰ বৰুৱা। হেমচন্দ্ৰ বৰুৱাই হেমকোষ অভিধানখন ৰচনা কৰিছিল। এইবাৰ আমি 21 নম্বৰ প্ৰশ্নটো আলোচনা কৰিম। তাৰ আগতে এটা কথা কওঁ, এইবাৰ অসম চৰকাৰে কেবিনেট বৈঠকত এখন আইন অনুমোদন দিছে যিখনৰ নাম হ'ল অসম প্ৰত্যক্ষ নিযুক্তি আয়োগ 2021 বিধেয়কখন, যাৰ ফলত তৃতীয় আৰু চতুৰ্থ বৰ্গৰ পৰীক্ষাৰ্থীয়ে তেওঁলোকে এটা কমন এক্সামিনেশ্যন টেষ্ট দিব লাগিব, এটা কমন এক্সামিনেশ্যন পৰীক্ষা দিব লাগিব। সেইটো পৰীক্ষাত পাছ কৰাৰ পিছতে আপোনালোকে এটা চাকৰি লাভ কৰিবলৈ সক্ষম হ'ব। আৰু যিটো এ পি এছ চি সদৃশ গঠন হ'ব লগা এই আয়োগৰ দ্বাৰা সকলো তৃতীয় চতুৰ্থ শ্ৰেণীৰ প্ৰথমৰ বাবে বাছনি প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ কৰিব। এই আছিল খবৰটো। যদিহে আপোনালোকে আমাৰ ভিডিঅ'টো এতিয়াও ছাবস্ক্ৰাইব কৰা নাই তেনেহ'লে ছাবস্ক্ৰাইব কৰিব আৰু কাষত থকা বেল আইকনটো টাচ কৰিবলৈ নাপাহৰিব। এতিয়া আহিছোঁ আমি 21 নম্বৰ প্ৰশ্নলৈ। অস্কাৰ এৱাৰ্ড আৰ গিভেন ফর দ্য এক্সেলেন্স ইন দ্য ফিল্ড অফ, অস্কার বটা কোনটো ফিল্ডত দিয়া হয়। অপশন এ স্পোর্ট খেল, অপশন বি পলিটিক্স, অপশন সি ফিল্মস, অপশন ডি ডেন্স। ইয়ার শুদ্ধ উত্তরটি হব ফিল্মস, ফিল্মর ক্ষেত্রত অস্কার অ্যাওয়ার্ড দিয়া হয়। 22 নম্বর প্রশ্নটি হল ব্রেইন অফ কম্পিউটার নন এস, কম্পিউটারের মগজু বলে জানা যায়। অপশন এ ইনপুট ইউনিট, অপশন বি সিপিইউ, অপশন সি কন্ট্রোল ইউনিট, অপশন ডি আর্থমেটিক ইউনিট। ইয়ার শুদ্ধ উত্তরটি হব অপশন বি সিপিইউ। 23 নম্বর প্রশ্নটি হল
দ্য নরনারায়ণ সেতু কানেক্ট দ্য পঞ্চরত্ন টাউন উইথ হুইচ সিটি? নরনারায়ণ পুলখনে পঞ্চরত্ন টাউনের লগত কাক সংযোগ করেছে? অপশন এ কলিয়াবর, অপশন বি তেজপুর, অপশন সি বঙাইগাঁও, অপশন ডি যোগীঘোপা। ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন ডি, যোগীঘোপাক সংযোগ করেছে নরনারায়ণ সেতুখনে। 24 নম্বর প্রশ্নটি হল, হাউ মেনি এসেম্বলি কনস্টিটুয়েন্সি আর দিয়ার ইন আসাম? অসমত কিমানটা বিধানসভা সমষ্টি আছে? অপশন এ 124, অপশন বি 125, অপশন সি 126, অপশন ডি 127। ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন সি 126। অসমত 126টা বিধানসভা সমষ্টি আছে। 25 নম্বর প্রশ্নটি হল, হুইচ ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ আসাম ইন টার্মস অফ এরিয়া? অসমর কোনটো জিলা মাটিকালির ফালেরপরা ডাঙর? অপশন এ কামরূপ মেট্রো, অপশন বি কামরূপ রুরেল, অপশন সি ধুবুরী, আর অপশন ডি কার্বি আলং। ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন ডি, কার্বি আলং এরিয়ার ফালেরপরা অসমর ডাঙর জিলা। এই আছিল আজির 25টা আপনার গ্রেড ফোরের কারণে সম্ভাব্য প্রশ্ন উত্তর। যদিহে ভিডিওটো ভাল লাগিছে তেনেহলে লাইক করিব, শেয়ার করিব, আর যদিহে আমার চ্যানেলটো এতিয়াও সাবস্ক্রাইব করা নাই তেনেহলে সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো টাচ করবলৈ নাপাহৰিব। আমি আগলৈ ভিডিও দি থাকিম। ভিডিওটো চোৱাৰ বাবে ধন্যবাদ।